নমস্কার বন্ধুরা, এসএস ডিজিটালে আপনাদের স্বাগত। আমি সন্তু। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। পাবলিক সার্ভিস কমিশন একটা নোটিফিকেশন পাবলিশ করেছে 6 তারিখে। তো এই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেটসের ভাগ্য ফিরতে চলেছে। তো এই নোটিফিকেশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে হোম পেজে ভিউ অলে ক্লিক করবেন। ভিউ অলে ক্লিক করলে যে পেজ ওপেন হচ্ছে, এখানে 2 নম্বর নোটিশটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো নোটিশটা ডাউনলোড করবার জন্য ডান দিকে দেখুন যে পিডিএফ চিহ্নটা আছে, এখানে ক্লিক করলেই ডাউনলোড হবে নোটিফিকেশনটা। তো নোটিফিকেশনটা ডাউনলোড হচ্ছে, দেখুন, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2019। তো এখানে দেখুন 6 জুন 2022, এখানে 1696 জনকে কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার আছে, রোল নাম্বার আছে, নেম আছে, ক্যাটাগরি আছে পিডব্লিউডি আর এমএসপি। তো এই লিস্ট যেটা দেখতে পাচ্ছেন 38টা পেজ আছে এরকম, মোট 1696 জনের নাম রোল নাম্বার এখানে আছে। তো এখান থেকে আপনারা জাস্ট কন্ট্রোল এফ করে সার্চ করে নিতে পারেন। এর নোটিফিকেশন লিঙ্কটাও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, চাইলে সেখান থেকেও ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে একদম শেষ পাতায় আসতে হবে, এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আছে। এখানে কাট অফ মার্কস আছে, ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। জেনারেলের জন্য দেখুন 248, বিসিএ 248, বিসিবিও 248, অর্থাৎ জেনারেল আর ওবিসি সবই 248, এসসি 245, এসটি 207, পিএইচ ভিএইচ 189, পিএইচ এইচআই 172, পিএইচ ওএইচ 228 এবং এমএসপি 220। তো কাট অফ মার্কসটা আপনারা দেখে নিলেন। এরপর দেখুন বেশ কিছু নোট আছে বা ইনস্ট্রাকশান আছে। এখানে দেখুন যে পার্সোনালিটি টেস্ট হবে, তার আগে কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, সেটা কিন্তু অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান। সেক্ষেত্রে কমিশন আরও ডিটেল নোটিশ দেবে কী কী ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে, কী কী জিনিস আপলোড করতে হবে। তো সাকসেসফুলি ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পরে কিন্তু আপনাদের পার্সোনালিটি টেস্ট হবে এবং তার শিডিউল, ডেট, টাইম সেটা কিন্তু পাবলিশ করবে। এর জন্য আপনাদেরকে কী করতে হবে, নিয়মিতভাবে পাবলিক সার্ভিস কমিশনের এই ওয়েবসাইটটি ফলো করতে হবে। যে কোনো দিন অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশানের নোটিশ পাবলিশ হতে পারে। অনলাইন ভেরিফিকেশান হওয়ার পরে কিন্তু আপনাদের পার্সোনালিটি টেস্টের জন্য আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং ডেট টাইম সেই অনুযায়ী অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন কোনখানে কবে আপনাদের টেস্ট হবে, পার্সোনালিটি টেস্ট। এখানে দেখুন যদি কেউ অরিজিনাল সার্টিফিকেট দেখাতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে কিন্তু কমিশন তার ক্যান্ডিডেটটা বাতিল করবে। 3 নম্বর পয়েন্টে দেখছেন পার্সোনালিটি টেস্ট শিডিউল, ডেট, টাইমে যদি কেউ না হাজির হতে পারে সেক্ষেত্রেও কিন্তু তার এটা বাতিল হবে। 4 নম্বরে বলছে ক্যান্ডিডেটস মে ডাউনলোড দেয়ার কল লেটার ফর দ্য পার্সোনালিটি টেস্ট ফ্রম কমিশনস ওয়েবসাইট। আগেই বলেছি যে আপনাদের পার্সোনালিটি টেস্টের যে অ্যাডমিট কার্ড হবে সেটা কিন্তু কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে পরে স্টেপ বাই স্টেপ, সেক্ষেত্রে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে বাংলায় অবশ্যই লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। যাদের নেপালি মাদার টাং তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়, কিন্তু বাকিদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে অন্য কোনো স্টেটের এসসি এসটি বা বিসিরা জেনারেল হিসেবে ট্রিট হবে এবং কেউ যদি আবেদন করার পর এসসি এসটি সার্টিফিকেট পেয়ে থাকে সেটাও কিন্তু জেনারেল হিসেবে ট্রিট হবে। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। ধন্যবাদ।